হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিন্টারে প্রিন্ট করতে গেলে পেপার আউট আসে মাঝে মধ্যে, এমনটা হয়। তো এইটা কয়েকটি কারণে হতে পারে, পেপার সমস্যা হতে পারে, অথবা সফটওয়্যারের সমস্যা হতে পারে, অথবা হার্ডওয়্যারের সমস্যা হতে পারে। আমরা দেখব কোনটাতে সমস্যা, তো আমরা একটার পর একটা দেখার চেষ্টা করব এবং সমাধানের চেষ্টা করব। তো প্রথমে আমি যেটা করব, পেপার ট্রে খুলে নিব এবং দেখব সব ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আমরা পিছন থেকে পাওয়ারটা খুলে দিব, খুলে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড আমরা রেখে দিব, তারপর পুনরায় প্লাগ ইন করব। তো আমি 15 সেকেন্ড হয়ে গেছে, পেপার ট্রেটা লাগিয়ে নিলাম এবং কম্পিউটারটি একটা রিস্টার্ট দিয়ে নিব। তারপর সমস্যার সমাধান যদি না হয়, পরবর্তী ধাপে আমরা যাব, দিস পিসিতে যাব এবং এখানে রাইট ক্লিক করব। তারপর ডিভাইস ম্যানেজারে যাব, এখান থেকে প্রিন্টারে যাব, প্রিন্টারে গিয়ে প্রিন্টার ড্রাইভারের উপর রাইট ক্লিক করব এবং এখান থেকে আপডেট দিয়ে দিব। এখান থেকে যদি আপডেট না হয়, পরবর্তী ধাপে আমরা যাব, এখান থেকে আমি ড্রাইভারটি সিলেক্ট করে দিব, এখান থেকে একটা ড্রাইভার আমি নিয়ে সিলেক্ট করে দিব, তারপর নেক্সট দিব। এখানেও হচ্ছে না, যদি এটা না হয় সেই ক্ষেত্রে আমি ব্রাউজার থেকে আমি ডাউনলোড করে নিব ড্রাইভারটি। প্রথমত প্রিন্টারটি মডেল দিবেন এবং ডাউনলোড করবেন ড্রাইভার। অবশ্যই খেয়াল রাখবেন আপনার উইন্ডোজটি যত বিটের হবে এখানেও তত বিটের নামিয়ে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আমরা এই সফটওয়্যারটিকে এক্সট্রাক্ট করে নিব, রাইট ক্লিক করব, এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হয়ে গেল, এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন ওই ড্রাইভারটারই। তো আমি এগুলো সবই কেটে দিব। এখন আমি পুনরায় সেই জায়গা যাব এবং এখান থেকে রাইট ক্লিক করব এবং আপডেট দিব, ব্রাউজ করব, ক্লিক করব এবং এখান থেকে হ্যাব ডিস্কে যাব। তারপর এখান থেকে ব্রাউজ করব, সেই ফোল্ডারটিতে যাব যেই ফোল্ডারটি আমরা এক্সট্রাক্ট করলাম। সি ড্রাইভে যাব, ইউজারে যাব এবং এখান থেকে ইউজার নেমে যাব। এখানে ডাউনলোডের ভিতরে আছে, যেহেতু আমার ডাউনলোড হয়েছিল ডাউনলোডের ভিতরে আছে, জাস্ট এটা ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর অটোমেটিক্যালি অটো রান ইনফো এটা চলে আসবে এবং ওপেন দিয়ে দেব, তারপর ওকে দিব, নেক্সট দিব। তারপর এটা কিছুক্ষণ লোড নেবে, তারপর আমরা রিস্টার্ট দেব পিসিটি। তারপর যখন পিসি অন হবে আমরা পুনরায় প্রিন্ট অপশানে যাব এবং এখন দেখতে পাবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন রেডি আছে, সমস্যার সমাধান হয়ে গেল। যদি না হয় সেই ক্ষেত্রে হার্ডওয়্যারে সমস্যা আছে, হার্ডওয়্যার মেকানিক্স দিয়ে সমস্যার সমাধান করে নিতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।